দক্ষিণবঙ্গের জন্য আগামী 5 দিন শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আগামী 2 দিন সকালের দিকে কুয়াশা থাকবে, আর রাতে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে প্রায় 2-3 ডিগ্রি মতো বেশি চলছে। তো আগামী 24 ঘন্টায় সামান্য একটু কমবে, আর 5 তারিখ থেকে পরবর্তী 2-3 দিনে 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে সর্বনিম্ন তাপমাত্রাটা। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সামান্য একটু কমে 14 ডিগ্রির কাছাকাছি তো নামবে, যেখানে স্বাভাবিক থাকার কথা 13.4 ডিগ্রির কাছাকাছি। আর 5 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে আরও কিছুটা কমবে, কমে মোটামুটি 13 ডিগ্রির কাছাকাছি নামবে, বা কোনো একদিন হয়তো 12-র কাছাকাছি নামতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুষ্ক পরিষ্কার ওয়েদারই রয়েছে আগামী 5 দিন। সকালের দিকে কুয়াশা থাকবে বেশি, বিশেষ করে মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলো ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। আর তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে 5 তারিখ থেকে 2-3 ডিগ্রি মতো কমবে। আগামী 5 দিন সেরকম কিছু নেই, প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। আগামী কয়েকদিন ঠান্ডাটা একটু বাড়বে, অর্থাৎ যেটা বলছিলাম যে তাপমাত্রা কমবে, আগামী 24 ঘন্টা সামান্য একটু কমবে 5 তারিখের পর, 5 থেকে কয়েকদিন আরও 2 থেকে 4 ডিগ্রি মতো কমবে। তবে এটা খুব বেশি দিন যে স্থায়ী হবে তা না, আবার 8 তারিখ থেকে আবার একটু বেড়ে যাবে তারপর। স্বাভাবিক এই সময় থাকার কথা যে একটা বললাম যে কলকাতার ক্ষেত্রে 13.4 ডিগ্রি কাছাকাছি থাকার কথা, যেখানে আজকে সকালে যেটা রিপোর্ট হয়েছে 15.1 ডিগ্রি, জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে কিছুটা বেশি রয়েছে। আগামী কয়েকদিনে সেটা কমে স্বাভাবিকের কাছাকাছি নামবে, বা স্বাভাবিকের থেকে একটু কম হতে পারে। আবার 8 তারিখ থেকে আবার একটু উত্তরের হাওয়াটা হয়তো একটু দুর্বল হবে, বা জলীয় বাষ্পের প্রবেশ একটু বাড়বে।